সখী গো তোমরা শুনছো নি, আজ আমার মনটা ভালা গো। ওরে নোয়াখালী সাগর ডি নাকি হইয়াছে পাগল, ও সখী গো আমার মন ভালা গো, তোমরা শুনছো নি গো। নোয়াখালী সবটি নাকি হইয়াছে পাগল গো, সখী হইয়াছে পাগল গো। পাবনা পাগলা গারে নওয়া খাইলারি, পাবনার পাগলা গারে নওয়া খাইলা গো। জানে জায়গা হইয়াছে ও সখী গো আমার মন ভালো, তোমরা শুনছো নি। নওয়া খাইলা হগল ডি নাকি পাগল হইয়াছে ও সখী গো। হ্যাঁ, তো সেক্ষেত্রে ন খাইলে সকলটি পাগল হইছে তো হইছে। তো সেক্ষেত্রে আমার প্রিয় ফরিদপুরের ভাঙ্গা সদরপুর চটপট স্টেশনের ভাই বন্ধুদের বলতেছি যে নিষ্কন চৌধুরী মাননীয় এমপি সাহেব তার আমার পছন্দ বা হয় না। তো সেক্ষেত্রে নির্বাচন সে প্রথম আসার আগে কেমন যেন লাগতো, সে নির্বাচন এ আসার পরে 26 দিনে মাননীয় সংসদ সদস্য হয়েছে, নির্বাচনে জয়লাভ করছে 26 দিনের নির্বাচনে। তো সেক্ষেত্রে 26 দিনের নির্বাচনে যে জয়লাভ করছে তাতে কিন্তু আমার তাকে ভালো লাগে নাই। তার নির্বাচনের পরে যে কার্যকলাপগুলো করছে, জনগণকে মূল্যায়ন দেওয়া, তাদের কর্মীকে মূল্যায়ন দেওয়া, এলাকার উন্নয়ন করা, এলাকার কাজ করা, সেই কাজে তাকে আমাকে ভালো লাগছে। তো সেক্ষেত্রে কাজে তাকে আমার ভালো লাগছে, তো এই জন্যই তাকে আমি ভালো জানি বা ভালোবাসি। তো সেক্ষেত্রে তারপরে এই যে কিছুদিন আগে ভাস্কর্য নিয়ে যে আন্দোলন হলো, এই আন্দোলনে নিষ্কন চৌধুরী সেক্ষেত্রে হুজুরদের বিরুদ্ধে কিছু কথা বলছে, মৌলানাদের বিরুদ্ধে কথা বলছে, ইসলামের বিরুদ্ধে সেই কথাগুলো হয়েছে। তো সেক্ষেত্রে সেখান থেকে তাকে আমার কিছুটা খারাপ লাগে বা ভালো লাগে না, সে যেহেতু ইসলামিক বিরুদ্ধ কথা হয়ে গেছে, মৌলানা বা মুন্সিদের মৌলবীদের বিরুদ্ধে কথা বলছে এই জন্য। তো সেক্ষেত্রে হ্যাঁ, ভাঙাবাসী সর্বদর্শন সদরপুরের 3 থানার মানুষকে বলতেছি যে এই যে যে নোয়াখাইলেরা পাগলইয়া যা শুরু করছে, এগুলো কি আপনারা দেখেন না? তো সেক্ষেত্রে নোয়াখাইলেরা যদি পাগল হইতে পারে, তাহলে আমরা কি পাগল ডে ইট খেল লাগাইতে পারি না, পাট খেল লাগাইতে পারি না? আপনি যে বললেন মির্জা কাদের সাহিবি যে নিষ্কন চৌধুরীকে জিগাই আপনার বয়স কত, আরে আপনি কি জানেন না যে শিমুল গাছ 100 বছর সারি হয় না, শিমুল গাছ শিমুল গাছই থাকে। আপনি কি জানেন না যে শিমুল গাছ কখনোই সার হয় না? তো সেক্ষেত্রে আপনি কি এটাও জানেন না যে এরকম সময় আছে যে গুরুর নাম শিষ্যর কারণে তরায়, যদি শিষ্য ভালো হয় তাহলে গুরুর নাম থাকে, শিষ্য বড় হয় গুরুর থেকে, সেটা কি আপনি জানা নেই? সেক্ষেত্রে আপনি বয়সের কথা জিজ্ঞান, আপনি তো একজন মেয়র, আমাদের এমপি সাহেব সে 2 বার ভোটে জয় লাভ করে নির্বাচনে এমপি হয়েছে। তো সেক্ষেত্রে তাকে যতটা মানুষ ভালোবাসে, সে যতটা মানুষকে ভালোবাসে, আপনি একজন মেয়র হয়ে এমপিদের বিরুদ্ধে কথা বলেন, আপনি একজন
মেয়র হয়ে সব এমপি মতখুর বলেন, এটা আপনি কিরকম আমলিক করেন? আমলিক করেন, আমলিকের পিছনে পাল দেন, আপনি 41 বছর দীর্ঘ আমলিক করতেছেন, হ্যাঁ আমলিকের পিছনে পাল দেন। তো সেক্ষেত্রে হ্যাঁ, নোয়াখাইলে হেতা রাজা শুরু করছে, আমার ফরিদপুরের ভাই বন্ধুরা, এবং কি বিশেষ করে ভাঙ্গাচর পৌরসভা সদরপুরের, আপনারা সচ্চায় হন, ওদের বিরুদ্ধে সচ্চায় কণ্ঠে তুলুন। কেননা দেখা যাচ্ছে পাগল পাগলামি করতেই পারে, কিন্তু পাগল যদি বেশি পাগলামি করে তো সেক্ষেত্রে তার মেডিসিন দিতে হয়। ওয়েবারও একটা কথায় আছে যে চলার বাড়ি, তো সেক্ষেত্রে ওরকম ভাবে আমাদের এমপি সাহেবকে বিচ্ছিরি ভাষায় তারা গালাগালি করবে, তারা শোডাউন দিবে নোয়াখাইলের থেকে, সেক্ষেত্রে এটি কি আমরা মেনে নিতে পারি? অবশ্য মেনে নিতে পারি না। সেক্ষেত্রে আমাদের এমপি সাহেব সফল একজন এমপি, সে মানুষকে ভালোবাসে, মানুষ তাকে চায়, এই জন্য সে হয়েছে। সে ভোট চুরি করে হয়েছে, আপনি যে বললেন, আপনি একবার হয়ে দেখেন ভোট চুরি করে কেমন পারেন এমপি, এমপি হয়ে দেখেন, বুঝতে পারছেন? আপনার নোয়াখাইলে পাগল মাগল নিয়ে যে শুরু করছেন, যদি আমরা চেতি তাহলে কিন্তু পদ্মার পানিতে বাসাই দুম একবারে, কই যেন বলে সেই কি যেন বলে ওই যে এখন যে বুঝতেছেন না, ও সখী গো আমার মন ভালো গো, নোয়াখাইলা সপরডি নাকি হইয়াছে পাগল, ও সখী গো নোয়াখাইলা সকলটি নাকি হইয়াছে পাগল, আমার মন ভালো গো। ওরে পাগলামি দেখো তোমরা জানে নোয়াখাইলা গো, ও সখী গো একজন মেয়র হইয়া জানে এমপির বিরুদ্ধে কথা কয়, কি পাগল হইছে গো ও সখী গো। নোয়াখাইলে ক্রেতার গাড়িরা, তোমরা এখনো কইতাছি ভালো হয়ে যাও, ঠিক আছে, ওই নোয়াখালী থেকে যে ফালাফালি করো, পারলে পারলে, আমরা যদি চেতি না তাহলে কিন্তু কিছু থাকবেন না। এই ভাঙ্গা সদরপুর চটবট বাসীকে বলতেছি, এই আপনাদের এমপি সাহেব কি আপনাদের মনোযোগ্য না? আপনাদের এমপি সাহেব বা আমাদের এমপি সাহেব কি আমাদের জন্য কাজ করে নাই? কে আমাদের এমপি সাহেব কি নোয়াখাইলে একদিন হেতার গাড়ি কথা কইব, হে আমরা কি সহ্য করবো? অবশ্য আমরা প্রতিবাদ করবো, প্রতিবাদের কণ্ঠ করব, প্রতিবাদ করব, প্রতিবাদ করব, অবশ্যই প্রতিবাদ করতে হবে, কেননা পাগলটে পাটখেল মারতেই হবে। ধন্যবাদ। ওরে ও হো ওরে সব বাবার পাগল জানে নোয়াখালি গেছে, ও সখী গো সব বাবার পাগল জানে নোয়াখালি গেছে, ও সখী গো। নোয়াখালি কি আছে পাগল ছাড়া? হ্যাঁ, ধন্যবাদ। তো সেক্ষেত্রে ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, তো সেক্ষেত্রে হ্যাঁ ধন্যবাদ। অবশ্য প্রতিবাদ করতেই হবে, না করলে হবে না। পুলিশ কিংবা আইন শৃঙ্খলা বাহিনী প্রবেশ করতে হলে সেই বিশ্ববিদ্যালয় অথরিটির অনুমতি নিতে হয়, কিন্তু আমার